বন্ধুরা, সেদিন যে পার্লারে গেছিলাম তোমাদের সাথে পুরোটা তো শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করছি। গেলাম পার্লারে, পার্লারে যাওয়ার পর দেখছি ফাঁকাই ছিল, দু একজনই থ্রেডিং করছে, বসে রয়েছে। ফাঁকা বলে সময়টাও কাটতে চাইছিল না, কারণ ওখানে বসে ধরো কেউ কিছু যদি করায় সেটা দেখতে দেখতে সময় কেটে যায়। এবার আমি গেছি চুল কাটাতে, যে দিদিটা আমার চুল কেটে দেবে সে একটু ব্যস্ত ছিল বলে আমাকে বসতে বলেছে। তা আমি আর বসে বসে কী করি, এদিক ওদিক দেখছি, একটু ভিডিওও করছি, সাথে প্রোডাক্টগুলো একটু দেখে নিচ্ছি কী কী রয়েছে না রয়েছে। পার্লারটা একটু আমার বাড়ির থেকে দূরই আছে, ঠিক আছে চলে যাওয়াই যায়, কারণ যেহেতু ভালো পার্লারটা, চুল কাটা বা যে কোনো ফেসিয়াল টেসিয়াল সব কিছুই ওখানে ভালোভাবেই করায়, যার জন্য এখানেই আমি যাই। বসে থাকলাম কিছুক্ষণ, তারপরে চুলটা আমার কাটানো হয়ে গেল। কাটানো হয়ে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে তারপরে গেছিলাম হচ্ছে হলো ওখান থেকে একটু বাজারের দিকে। বাজারের দিকে একটু কাজ ছিল। এবার বাজার যখন রাস্তায় বেরিয়েছি, যেহেতু বলছি ভেতরটা তো ঠান্ডা, এসি চলছে, এবার বাইরে বেরোনোর পর তো একটু কষ্ট হয়। আর এমনি দেখবে রাস্তাঘাটে যখন চলাফেরা করে না, বলতে আমার আরও বেশি গায়ে ফাঁকা মতন লাগে, কারণ রাস্তাটার মধ্যে তো কোনো গাছপালা নেই আর হাওয়াও চলছে, এত বাড়ি ঘোরা চলছে, কোনো গরমটা আরও বেশি লাগছে। আর তার মধ্যে যে রাস্তায় বাজার সেই রাস্তায় গাড়ি চলে, এরকম রাস্তা হলে না খুব অসুবিধে হয়। বাজারের রাস্তা একটা হলে বা বাড়ির রাস্তা একটা হলে কিন্তু খুব অসুবিধা হয়, কিন্তু এক রাস্তায় গাড়ি আর হাঁটা চলাফেরার রাস্তা মানে বাজারের রাস্তাটা খুব অসুবিধা হয়। এখান থেকে আবার একটু ধ্যান ধরে আমি আর একটা জায়গায় চলে গেছিলাম, মানে আর একটা দোকানে কাজ ছিল, সেখানে কাজটা গিয়ে সেরে নিলাম। সেরে ওখান থেকে আমি আবার বাড়ির দিকে এবার রাস্তায় আসতে আসতে যখন আসলে তখন চলো ভ্যানে করে। এবার ভ্যানে আসলে কী হয়, রোদটাও তো পুরো পড়ে, ওই গরমটাও লাগছে বেশ, আর ছাতাও তো খুলতে পারছি না, ভ্যানের মধ্যে ছাতা খুললে ছাতা যায় নিতে, তার জন্য সাথেও খুলতে পারছি না। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।